হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুজন ফ্রম সুজনদার রিসেভেন। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি ট্রিক শেয়ার করব যেটার মাধ্যমে আপনি আপনার ওয়েদারে যে অ্যাপস আছে সেই অ্যাপসের ভিতরে যে কোনো ছবি ভিডিও লুকিয়ে রাখতে পারবেন, হাইড করে রাখতে পারবেন। দেখুন, আমার এখানে ওয়েদার একটা অ্যাপস আছে, জাস্ট আমি ওয়েদারটা যদি যখন ক্লিক করি, তো ক্লিক করার পরে এরকম একটি লকের অপশন আসবে। তো জাস্ট আমি একটা লক দিয়েছিলাম, সেই লকটা এখানে দিয়ে দেওয়ার পর অ্যাপসটি যখন ওপেন হবে, দেখুন এখানে কিন্তু আমার পিকচারগুলো হাইড করা আছে। তো পৃথিবীর কারো বোঝার সাধ্য নেই যে একটা ওয়েদার অ্যাপসের ভিতরে আমার ছবি অথবা ভিডিও লুকিয়ে রাখতে পারি। তো এই সেটিংসটা আমি কীভাবে করেছি সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো সেটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমার করা সবগুলো নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো এই সেটিংসটি করার জন্য আপনাকে একটি অ্যাপস ব্যবহার করতে হবে। তো অ্যাপসটি কীভাবে ডাউনলোড দিবেন ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো সরাসরি যখন আমি অ্যাপসটি ওপেন করলাম, এরকম একটি ইন্টারফেস শো করবে, যারা অ্যালাউতে ক্লিক করে দিবেন, দেন আবার অ্যালাউতে ক্লিক করে দিবেন, দেন এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিবেন, 4 থেকে 12 ডিজিটের একটা পাসওয়ার্ড সেট করবেন। তো আমি জাস্ট আমার একটা পাসওয়ার্ড 54321 দিয়ে নেক্সটে ক্লিক করে দিব, আবার 54321 দিয়ে নেক্সটে ক্লিক করে দিব। তো দেওয়ার পরে দেখুন এখানে আমার ফটো ডাউনলোড এগুলো চলে আসছে। তো জাস্ট আমি যদি এখানে ক্লিক করি, দেখুন জাস্ট একটা ক্লিক করার পরে জাস্ট আমি যখন এখানে ক্লিক করলাম, দেন এখানে এরকম ইন্টারফেস চলে আসবে, দেন এখানে আপনার প্লাসে ক্লিক করে দিবেন। যখন প্লাসে ক্লিক করবেন, সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনার গ্যালারিতে যে ইমেজ আছে সেই ইমেজটা এখানে হাইড করতে পারবেন। তো ফর এক্সাম্পল হিসেবে আমি কয়েকটা ইমেজ এখানে হাইড করে রাখবো। তো দেখুন আমি জাস্ট 2টা 3টা 4টা 5টা ইমেজ নিয়েছি, নেওয়ার পরে জাস্ট এখানে যে লক বাটন আছে, লক বাটনের উপরে ক্লিক করে দিবেন। তো জাস্ট লক বাটন উপরে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে জাস্ট সেটে ক্লিক করে দিবেন। তাহলে আমি সেটে ক্লিক করে দিলাম, দেওয়ার পর আপনার এইচডি কার্ডে কোথায় এটা রাখবেন সেটা সেই ফাইলটা এখানে সিলেক্ট করবেন। তো জাস্ট আমি একটা ফাইল সিলেক্ট করেছি, এখানে সিলেক্ট করার পর এখানে যে নিচে যে সিলেক্ট বাটন আছে সিলেক্ট অপশনে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেন কিন্তু আপনার এটা সিলেক্ট হয়ে গেল, দেন ডানে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর এখন আপনাকে ব্যাক চলে আসতে হবে। তো ব্যাক চলে আসার পর এখন আপনাকে ক্লিক করতে হবে সেটিংসে। যখন আপনি সেটিংসে ক্লিক করবেন, তখন এখানে একটা অপশন পাবেন, দেখুন রিপ্লেস অ্যাপ আইকন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। যখন আপনি এখানে ক্লিক করে দিবেন, তখন আপনি এখানে চাইলে ক্যালকুলেটর আইকন ইউজ করতে পারবেন, যেমন আমি ওয়েদার ইউজ করেছি। আপনি চাইলে রেডিও আইকন ইউজ করতে পারবেন, অথবা যে ঘড়ি আছে ঘড়ি আইকন ইউজ করতে পারবেন, নিউজ আইকন ইউজ করতে পারবেন। তো আমি যেহেতু ওয়েদার আইকন দিয়ে আপনাদেরকে দেখিয়েছি, জাস্ট আমি ওয়েদার আইকনটা এখান থেকে সেট করলাম। তো সেট করার পরে দেন আমি এখান থেকে ব্যাক চলে আসলাম। তো ব্যাক চলে আসার পরে দেখুন এখন আমার এটা ওয়েদার হয়ে গেছে। দেখুন আমার এখন কোনো লক নেই, জাস্ট এখানে ওয়েদার হয়ে গেছে। তো জাস্ট আমি যদি ওয়েদারের উপরে ক্লিক করি, দেখুন আমার কিন্তু এখন যে দিয়েছিলাম আমি 54321 দিলে আমার লকটা খুলে যাচ্ছে, আর এই যে আমার যে 6টা ইমেজ আমি এখানে হাইড করেছি সেই 6টা ইমেজ আমার এখানে শো করছে। তো আমি যেভাবে করি আপনারা সেমভাবে সেটিংসগুলো করবেন। তো এই অ্যাপসটা ডাউনলোড দেওয়ার জন্য আপনাকে যেতে হবে প্লে স্টোরে। জাস্ট প্লে স্টোরে গিয়ে সার্চ দিতে হবে ফটো লক। জাস্ট ফটো লক লিখে যখন আপনি সার্চ দিবেন, তখন 2 নম্বরে অ্যাপসটা চলে আসবে। জাস্ট অ্যাপসটা এখান থেকে ইনস্টল দিবেন, ইনস্টল দেওয়ার পর আমি যেভাবে দেখেছি সেভাবে করবেন, তাহলে আপনাদেরও গ্যালারি লকের জায়গায় ওয়েদার সেট হবে। তো আশা করি এই ভিডিওটা আপনার খুবই উপকারে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এখনই ভিডিওতে একটা লাইক দিন, আর অবশ্যই ভিডিওর নিচে ভালো একটা কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।